আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ভেজ মাঞ্চুরিয়ান। এটি বানানো খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। সঙ্গে থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কীভাবে এই মাঞ্চুরিয়ানটা আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাঞ্চুরিয়ান বানানোর জন্য বেশ কিছু ভেজিটেবলস আমি গ্রেট করে নিয়েছি। প্রথমেই নিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। আপনারা আপনাদের পরিমাণ মতন ভেজিটেবলসগুলো নেবেন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন, প্রায় দু মুঠো মতন স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুটা লবণ দিয়ে আগে ভালো করে ভেজিটেবলসটার মধ্যে মাখিয়ে রেখে দিতে হবে। লবণ মাখানোর ফলে ভেজিটেবলসের থেকে ময়েশ্চারাইজারটা খুব ভালো মতন বেরিয়ে আসবে। ভেজিটেবলসের এই প্রসেসটা অবশ্যই আগে করে নিতে হবে। ভেজিটেবলসটা লবণ মাখিয়ে প্রায় এক ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর একটি সসের মিশ্রণ তৈরি করে নেব। এই জন্য একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কেচাপ, দু চামচ শেজওয়ান চিলি গার্লিক সস। এবারে দিয়ে দিচ্ছি দু চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস। মাঞ্চুরিয়ানের গ্রেভি বানানোর জন্য এই সসের মিশ্রণটা আগে থেকেই রেডি করে নিতে হবে। এবার আরেকটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও অল্প একটুখানি জল দিয়ে ভালো করে গুলে রেখে দিতে হবে। এক ঘন্টা পর ভেজিটেবলসটা যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মাঞ্চুরিয়ানের বলগুলো বানিয়ে নেব। দেখুন ভেজিটেবলস থেকে কতটা জল বেরিয়েছে। খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে প্রেস করে সবজিটা প্রথমে জলটা বের করে দিতে হবে। কোনো পাতলা কাপড়ের উপরেও ভেজিটেবলসটা দিয়ে খুব ভালো করে প্রেস করেও জলটা বের করে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো করে জলটা বেরিয়ে যাবে। দেখুন কতখানি সবজির থেকে জল বেরিয়ে এসেছে। এইবারে এই সবজিটার মধ্যে মিশিয়ে দেবো আরও কিছু ভেজিটেবলস। দিয়ে দিচ্ছি এক মুঠো কুচোনো ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচোনো। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন, প্রায় দু চামচ মতন রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প হাফ টিস্পুন মতন সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি এক চামচ শেজওয়ান চিলি গার্লিক সস। দিয়ে দিচ্ছি দু চামচ মতন গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে আবারও ভেজিটেবলসের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা। বাইন্ডিংয়ের জন্য দু চামচ ময়দা দিলাম, আর দু চামচ চালের গুঁড়ো, আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর লবণ কিন্তু একদমই ব্যবহার করবেন না। লবণ ব্যবহার করলে কিন্তু আবারও ভেজিটেবলস থেকে ময়েশ্চারাইজার বেরিয়ে আসবে। দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসবে। ময়দা কর্নফ্লাওয়ার যত কম ব্যবহার করে মাঞ্চুরিয়ানটা বানানো যাবে, মাঞ্চুরিয়ানটা কিন্তু ততই খেতে ভালো হবে। ভেজিটেবলস থেকে যে জলটা বেরিয়ে আসবে ওই জলের মধ্যেই আপনাকে ময়দা যা যা বাইন্ডিংয়ের জন্য দেয়া হয়েছে সেটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম দু চামচ সাদা তিল,
তিল দিলেন মাঞ্চুরিয়ানটা খেতে খুবই সুন্দর লাগে আর দেখতেও খুব ভালো লাগে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মন্ডটা তৈরি হয়ে গেছে, এবার বলগুলো বানিয়ে নিচ্ছি। আমি একটু বড় সাইজেরই মাঞ্চুরিয়ানের বলগুলো বানাচ্ছি, দেখতে বেশ ভালো লাগে বড় সাইজের বানালে। আপনি আপনার পছন্দ মতন সাইজ অনুযায়ী মাঞ্চুরিয়ানের বলগুলো বানিয়ে নেবেন। সমস্ত মাঞ্চুরিয়ানের বলগুলো আমার রেডি হয়ে গেছে, এবার এগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। বলগুলো ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, বেশ কিছুটা সাদা তেল দিয়েছি কারণ ডিপ ফ্রাই করব। তেলটা একটু গরম হয়ে গেছে, এবারে বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি হাই হিটে বলগুলো ফ্রাই করা যাবে না, বেশি হাই হিট দিলে বাইরে থেকে ফ্রাই হলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম হিটে বলগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ফার্স্ট ব্যাচ বল আমার ভাজা হয়ে গেল, এবারে আরও বাকি বলগুলো আমি এভাবে ভেজে তুলে নেব। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা রেডি করব, এজন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য তেল, যেটাতে আমি মাঞ্চুরিয়ান ফ্রাই করেছি যে অয়েলটা সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতন গ্রেট করা রসুন। রসুনটা একটু হালকা ফ্রাই করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। যেভাবে আমরা চিলি চিকেনে গ্রেভিটা বানাই সেম প্রসেসে এটা বানাতে হবে। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কিউব করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এ সময় কিন্তু হাই হিটে এই সসটা রেডি করতে হবে। দিয়ে দিচ্ছি একটি টমেটো, কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে হাই হিটে একটুখানি ভেজে নিতে হবে। এবারে যে সসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সসের মিশ্রণটা, সেটা দিয়ে দিচ্ছি। সসের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সসের বাটি ধোয়া জল, যেহেতু হালকা একটা গ্রেভি থাকবে সেজন্য অল্প একটুখানি জল দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে কারণ সোয়া সসেও লবণ থাকে। সামান্য একটু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিলাম, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলছি, গ্রেভিটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এবারে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম আগে থেকেই সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যদি না নাড়াচাড়া করেন তাহলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা অনেকখানি ঠিক হয়ে গেছে, এবারে মাঞ্চুরিয়ানের বলগুলো গ্রেভির উপর দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট মতন ভালো করে একটু ফুটিয়ে নেব। তেলেই তৈরি হয়ে যাবে আমার গ্রেভি মাঞ্চুরিয়ান। ফ্রেশ ধনে পাতা 1 মুঠো ছড়িয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপর আমি সার্ভিং করব। তৈরি হয়ে গেল ভেজ মাঞ্চুরিয়ান। এই রেসিপিটি নুডলসের সঙ্গে কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে
অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যাবেন। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।